এই আলামতগুলো বলে দিচ্ছে আমাদের ঘরগুলো আর আমাদের নাই, ইহুদির স্বভাবে ভরে গেছে, ঠিক না বেঠি? মুসিবত যখন আসবে, আপনার উপরে যখন পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যখন হবে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে আমাকে বিজয়ের জন্য কবুল করতেছেন তিনি কে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল। সকলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن أولياؤكم في الحياة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, আগত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, আজকের এই মাহফিলে আমার অত্যন্ত আপন তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে আমি আজকের মাহফিলে আবারও অভিবাদন জানাতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে অভিবাদন শিখিয়েছেন, أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته كم ناسون الحمد لله প্রত্যেকটা দেশের ভাষার ভিতরে একটা স্বাদ, একটা মজা, একটা আলাদা আবেদন আছে না নাই? কিশোরগঞ্জের ভাষার ভিতরে নাই? কিশোরগঞ্জের সব মানুষগুলা কিশোর, এজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ একটা স্বাদ, একটা আহ্লাদ, একটা আবেদন, একটা মহাব্বত আছে, পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষগুলো সহজ সরল, হাদিসের পরিভাষায় আগেই ঠিক বলছে। কে আগে ঠিক বলল? আচ্ছা, যে ঠিক বলছেন সে এমনি ঠিক আলহামদুলিল্লাহ বলেন। হাদিসের পরিভাষায় ঘিররুন করিম বলা হয়েছে, যারা মোমেন তারা হবে সম্ভ্রান্ত বোকা, একটু বোকাশোকা, সহজ সরল, এটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রসুল বলেছেন সমস্ত মোমেনরা হচ্ছে গিররুন করিম, আর সমস্ত মোনাফিকরা হচ্ছে খিব্বুন লাইম, দূর্ত, বাটপার, চাতুর, লম্পট, চরিত্রহীন, এই সবগুলা হচ্ছে মোনাফিকরা। কোনো মোমেন দূর্ত, বাটপার, মোনাফেক হতে পারে না, ঠিক না বেঠি? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সহজ সরল হওয়া। এজন্য আমরা এই এলাকাগতভাবেই এই এলাকার মানুষ একটু সহজ সরল। আমি কিন্তু খুব দূরের মানুষ না,
এটা বললেই অনেকে উঠে চলে যাবে, যে দূরের মানুষ না কাছের মানুষ, ওনারও আর শোনার লাভ নাই। আচ্ছা আমার বাড়িটা কই বলেন তো দেখি, মাশাআল্লাহ। এগুলো একবার আমার দিল থেকে মহব্বত করে, আমার বাড়ি কোথায়? নরসিংদী। তারপরে খালি নরসিংদী না, নরসিংদীর কোন জায়গায়? একজনে বসে মনোহরদি, মাশাআল্লাহ। মনোহরদি কোন জায়গায়? মনোহরদি মির্জাপুরে। তার মানে আপনাদের এখান থেকে একেবারে ডাক দিলেই শোনা যায়, এত কাছে আমি। তো আমার মাহফিল আজকে না শুনে চলে যায় না কোন, ইনশাআল্লাহ। আজকে যারা মাহফিলে এসেছেন, আমরা আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না, শুধু এতটুকুন বলতে পারবো, যারা মাহফিলে এসেছেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে। কেয়ামতের কঠিন মুসিবতের সময়ে উজুহুহুম নূর, কিছু মানুষের চেহারা গুলা নূরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। নবী আম্বিয়া আলাইহিমুসসালাম প্রশ্ন করবে, আল্লাহ তাআলা এই মানুষগুলার চেহারা এমন নূরানি কেন, এমন আলো কেন? শহীদরা প্রশ্ন করবে, আল্লাহ মানহুম, তারা কারা, কেন তাদের চেহারা এমন আলো? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, মুতাহাব্বুন বিজালালিল্লাহি তাবারক ওয়া তাআলা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একে অপরকে ভালোবেসেছিল। আজকের এই কঠিন সময়ে, অন্ধকার আচ্ছন্ন সময়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামদেরকে বেছে বেছে চেহারাগুলো আলোকিত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, তো জোরে বলতে পারেন নাই। অ্যাকাউন্টে কিছু জমা রাখেন, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এক একবার সুবহানাল্লাহ বলতেছেন, আর জান্নাতের অ্যাকাউন্টে এক একটা করে গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিচ্ছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসতে না জোরে, শক্তি দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আজকের মাহফিলে তরুণ বেশি না কম? আমার মনে হয় মুরব্বীরা, এত তরুণ আসছে বললে মুরব্বীরা লজ্জা পেয়ে যাবে। এখন একটু প্রমাণ করে দেন, 15 থেকে 30 বছর বয়সে যে সমস্ত তাগড়া নওজোয়ান যুবক তরুণরা আছো, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলছে, মাশাআল্লাহ। ওনারা চিন্তা করছে যে হুজুরের গলাটা ঠিক রাখা দরকার, এত মেহমানদারির পরে একটু চা খাওয়ায় তাহলে মনে হয় গলা ঠিক থাকবে। গলা ঠিক আছে না এখন? তাহলে আর চাটা দরকার আছে? কোনো চাটা দরকার নাই, বিনা চাতে যতক্ষণ চলে, অল্প সময় আমরা অল্প কিছু কথার মধ্যে অনেক লাভবান কথা শোনার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আচ্ছা যুবকের আরেকটা বার আমি শুনতে চাই, আল্লাহু আকবার। এবার 30-এর উপরে যাদের বয়স, আপনারা একটু বলেন তো দেখি, আল্লাহু আকবার। স্টেজ থেকে অনেকে সমর্থন দিস, যে আমরাও 30-এর উপরে বয়স, কাজেই হারা দরকার নাই, আমরা জোরে জোরে বলি আল্লাহু আকবার। কই আওয়াজ আছে? এবার যুবক আরেকটা বার শুনে দেন, আল্লাহু আকবার। দেখছেন এই দেশে ইসলামী বিপ্লব কেউ আটকাতে পারবে? বলেন আটকাতে পারবে? শুধু বিপ্লবই হবে না আমার ভাইয়েরা, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন একটা সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে কালেমার পতাকা উড়বে। বাইতু মাদারিন, এমন কোন একটা বাড়ি নাই, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, দালান বাড়ি, প্রত্যেকটা বাড়ির মধ্যে কালেমার পতাকা উড়বে, বিজয়ী পতাকা উড়বে, কোন জালেম আটকে দিতে পারবে না। ঠিক না বেঠি? আমরাই উড়াবো, বলেন ইনশাআল্লাহ। আমরা কি উড়াতে রাজি? যারা উড়াতে রাজি তারা ইনশাআল্লাহ ফজরের নামাজের মধ্যে প্রথম সারির মেহমান হবে, ঠিক না বেঠি? আর যারা মাহফিল শুনবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক সব বলবে, বাড়ি পর্যন্ত ওয়াজটা যাবে না, তার মানে বোঝা লাগবে এই ওয়াজ আমাদের অন্তকরণে গাঁথে নাই, ঠিক না বেঠি? আজকের এই মাহফিলের প্রত্যেকটা কথা আমরা যেন অন্তর দিয়ে গেথে নিয়ে আমলে রূপান্তরিত করতে পারি, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। এখন মুরব্বী আর তরুণ দুই গ্রুপ একত্রে মিলে বলি আল্লাহু আকবার। এই যে আমাদের নতুন বর্ষ শুরু হচ্ছে, তাকবীর ধ্বনি দিয়ে বলেন আল্লাহু আকবার। নতুন বর্ষ আমরা শুরু করতে যাচ্ছি তাকবীর দিয়ে, বলেন আল্লাহু আকবার।
এই বৎসরটা যেন ইসলামের বিজয়ের বৎসর হয়, পড়েন আল্লাহুম্মা আমিন। 2020 অনেক ঘটা করে যারা উদযাপন করেছে, এটা বিষ না হয়ে অন্যরকম বিষাক্ত এক বিষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য এই বৎসরটা তাওবাকে দিয়ে শুরু করেন। যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতের জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু হবে। ফেরেশতারা আমাদেরকে বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। ও জান্নাতীরা, মনে যা চাবে বলার আগেই যিনি পুরা করে দিবেন তিনি কে? ও মুসলমান, আমাদের কোনো হতাশা নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো দুশ্চিন্তায় পড়ার কারণ নাই। আপনার আমার শরীরের ভিতরে যদি জালেমের একটা কাঁটাও বিঁধে, আপনার আমার হাত যদি তারা ভেঙে দেয়, আপনাকে আমাকে যদি তারা রুখে দিতে চায়, আপনাকে আমাকে যদি তারা বন্দি রাখে, আপনি আমি পেরেশানে পড়ার কোনো কারণ নাই। মায়ুসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোন ইমানদার গোলাম, কোন মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমন কি একটা কাঁটাও যদি মুমিনের শরীরে বিঁধে, আপনি যখন উহ শব্দ উচ্চারণ করেন, এই উহ শব্দ উচ্চারণ করার আগে যিনি কষ্ট পেয়ে আপনার উপরে দয়া দেখায়া আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের দরজাটা বুলন্দ করে দেন তিনি কে? সে আল্লাহর জন্য অবনত চিত্তে শুকরিয়া আদায় করে আবারও পড়ছি, আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আবার বলেন কার? আজকের এই মাহফিল থেকে আমরা নববর্ষকে, নতুন বর্ষ উদযাপনে খারাপ কোনো ট্রেডিশন, খ্রিস্টানদের কোনো ট্রেডিশনকে আমরা ফলো করব না। আমরা আজকের এই উদযাপনে, আজকের এই মাহফিল থেকে আমরা শিখিয়ে দেব এই বৎসরটা যেন কল্যাণকর হয়। এজন্য ফরিয়াদ করা লাগবে কার কাছে? সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। আল্লাহর কাছে বলে নিলাম, আল্লাহ আপনি সবচেয়েতে বড়, সবচেয়েতে আপনি বড়, আপনার চাইতে বড় আর কেউ নাই। আমাদেরকে আপনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন, শান্তি দান করেন, রহম দান করেন, আল্লাহ আপনি ভালো ভালো কাজের তৌফিক দান করেন। আল্লাহ সব কিছুর ভিতরে কল্যাণ দেওয়ার মালিক কেবল আপনি, চাঁদের মালিক যে আপনি, বৎসরের মালিকও সে আপনি। সুতরাং আপনার কাছে কল্যাণ চাই আল্লাহ, আল্লাহ যেন এই বৎসরটাকে বিজয়ের বৎসর হিসেবে আমাদেরকে দান করে, পড়েন আমিন। ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করে, টের পাচ্ছেন? টের পাচ্ছেন? একজন দুইজন টের পাইছে, আপনারা টের পাচ্ছেন না? কিভাবে টের পাচ্ছেন একটু চিন্তা করেন। এইভাবে আমরা টের পাচ্ছি, পকেট থেকে কোনো টাকা আমাদের খরচ করতে হয় না, বিনা টাকায় যিনি কোরআনের মাহফিলে লোকে লোকারণ্য করে দেন তিনি কি? এটাতে তো আল্লাহ বলতে পারলেন না। আচ্ছা, আপনারা কি মনে করতেছেন দুই একজন মানুষের কথা শোনার জন্য এত বড় মাহফিলটা হয়েছে? এত বড় একটা মাহফিল করতে গেলে, এই লোকগুলো একত্র করতে গেলে লক্ষ লক্ষ টাকা
থাকার প্রয়োজন হতো। এই সব কিছু বাদ দিয়ে কোরআন প্রেমিকরা ছুটে এসেছে মহব্বত কার জন্য। আজকে আপনি আমি এমন একটা সময়ের মধ্যে আছি, ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করছে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসি'আ কুল্লু শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াতাবউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। দোয়া করতেছে কে? ফেরেশতারা। কার কাছে বলতে হবে? কার জন্যে? আরে মানুষ রে, দোয়া করতেছে কার লাগিয়া? আমরার লাগিয়া। কার কাছে? হ্যাঁ, কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জন্য দোয়া করতেছে কারা? দোয়া করতেছে এক নাম্বার, দোয়া করতেছে মালিক আপনার গোলামগুলো অনেক বড় বড় গুনাহগার, গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহ আপনি আপনার গোলামদের দিকে তাকায় দেখেন বাড়িঘর ছেড়ে মাহফিলের মধ্যে এসে বসে গিয়েছে, কোরআনের কথাগুলো শুনছে, কোরআনের পথে দিন কায়েমের জন্য আজকের মাহফিলে সিদ্ধান্ত নিতে এসেছে। কাজী আল্লাহ আপনি তাদের গুনাহগুলো মাফ করেন। এই ফরিয়াদ যখন ফেরেশতা করছে, যিনি কবুল করার মালিক তিনি কি? দুই নাম্বার দোয়া, ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ জাহান্নাম কোনোদিন আপনার গোলামটা দেখে নাই, জাহান্নাম কোনোদিন আপনার গোলাম দেখে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা কথা বলবো, কে কে চলে যাবেন দু হাত তুলে দেখান। একজন চলে যাবে, ওরে বাবা আমার ঢাকা যেতে হবে, আমি কিন্তু ছাতক থেকে আসছি, সিলেটের ছাতক। আপনার আধা ঘন্টায় আজকে একেবারে কোনো কথা ছাড়া আমরা মাহফিল শুনবো পরেন ইনশাআল্লাহ। ফেরেশতারা দোয়া করে কয়টা? হুজুর মন নাই, বুঝলা গেছি গা, কর কি ওয়াজ আপনার করে শুনাইতেছি ক, আমরা একজন বক্তা, আমরা ওয়াজ করি আপনারা ভুলে যান। কোন আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে কয়টা? মাশাআল্লাহ, কয়টা? এবার একটু কষ্ট দি, আঙ্গুলটা লাড়ান, কয়টা? তাইলে মনে থাকবে, কয়টা? এবার আঙ্গুলগুলো আবার নামিয়ে ফেলেন, কয়টা দোয়া করে? এক নাম্বার দোয়া করে ফেরেশতারা, আয় আল্লাহ আপনি আপনার গোলামদেরকে মাফ করেন। দুই নাম্বার দোয়া করে ফেরেশতারা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার গোলামগুলাকে মাফ করে দেন। বিশ্বাস করেন আমার ভাইরা, জীবনে কোনো দিন আপনি জাহান্নাম দেখেন নাই। আমি জীবনে কোনো দিন জাহান্নাম দেখি না, আমার রসুল জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে। এই জন্য আমার নবী জাহান্নামের ভয়ে কাঁদতেন, যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটা উদ্বোধন করাবেন, যেই নবী সেদিন জান্নাতের মধ্যে যখন নক করবেন দরজা খোলার জন্য, জান্নাতের ফেরেশতা বলবে মান্নান, তা কে তুমি? উত্তর আসবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। সেদিন জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবে বিকা উমিরতু লাফতাহু লিহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আদিষ্ট হয়েছি, জীবনে কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজকে যখন আপনি এসেছেন জান্নাতের দরজা খুলে দিচ্ছি। এই হলো জান্নাতের দরজা খোলা, যান যান আপনার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। নবী আমার জান্নাতে যাওয়ার সময় উম্মতের কথা মনে পড়ে যাবে, আল্লাহ নবী জান্নাতে ঢুকতে গিয়ে বলবে আমার উম্মত গুলা কোথায়? আল্লাহ নবী বলবে হুরিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলো আল্লাহর জান্নাতে না যাবে, বলেন আল্লাহু আকবার। এই উম্মত গুলার দাম এত বেশি কেন?
এই উম্মতগুলোর দাম এত বেশি এই জন্য যে উম্মত নবীকে দেখে না কিন্তু আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিতে উম্মত দেরি করে না, ঠিক না বেটি? আপনারা কি আল্লাহর দিনের জন্য রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি? ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনলে ওইটা শুনবেন না, প্রতিবাদ করবেন? আজকের এই মাহফিল থেকে সাইয়েদুল আইয়ামের মধ্যে সবচেয়ে সেরা দিন সাইয়েদুল আইয়াম ইয়াউমুল জুমাতে শুনতে চাই আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, আল্লাহর কোরআনের একটি কালেমা নয়, আল্লাহর কোরআনের একটি হরফ নয়, নুকতার পরিবর্তন করলে কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রু আছে? বলেন শত্রু আছে? কয়েকজন কয় না না শত্রু নাই। আচ্ছা ইসলামের শত্রু চিনবেন কেমনে? আলামত দরকার আছে না নাই? ইসলামের শত্রু ফেরেস্তার শত্রু, ইসলামের শত্রু আল্লাহর শত্রু, ইসলামের শত্রু নবীর শত্রু, মুসলমানের শত্রু, ঠিক না বেটি? চিনার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আইয়ু আসল মুর্শিদ যখন তাকে দেখবেন আলেমদের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, বুঝে নিবেন ইসলামের শত্রু চিরন্তন শত্রু, মুসলমানের শত্রু, ঠিক না বেটি? এখন এই শত্রুটা কি আছে আমাদের সমাজে? আলহামদুলিল্লাহ নাই। আছে? এই শত্রুতা যত প্রকট দেখবেন আপনি বুঝে ফেলবেন কদ্দুল ইলমি কদ্দুল আলিমি কদ্দুল ইলমি কদ্দুল উলামা কদ্দুল ইলমি কদ্দুল উলামা। আল্লাহ তাআলা এলেম উঠায় নিবে, কিভাবে উঠায় নিবে? কদ্দুল উলামা আলেমদেরকে উঠিয়ে নিয়ে এলেম উঠায় নেওয়া হবে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে বুঝে যেতে হবে, এই মাহফিলে যারা বসেছেন ফেরেশতা আপনারা আমার জন্য দোয়া করবে ঠিক, কিন্তু ফেরেশতা কিছু মানুষের জন্য প্রতিনিয়ত বদদোয়া করে, ঠিক না বেটি? এখন কাদের জন্য দোয়া করে, কাদের জন্য বদদোয়া করে জানা দরকার আছে না? আজকের মাহফিল থেকে হিসাব মিলিয়ে নেবেন সাইয়েদুল আইয়াম জুমআবারে যারা আছেন, জুমআবারে যারা আছেন এই সময়ে হিসাবটা মিলিয়ে নেন, কিছু মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে, কোন মানুষের জন্য ফেরেশতা দোয়া করে, ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে। এক নম্বরে যখন আপনি দেখবেন হুব্বুন্নাস, কিছু মানুষকে যখন আল্লাহ ভালোবেসে ফেলে, জিবরিলকে ডেকে আল্লাহ বলে আল জিবরিল আমি আমার গোলামটাকে ভালোবেসে ফেলেছি। জিবরিল যখন ভালোবেসে ফেলে ফেরেশতারা ভালোবাসে, ফেরেশতার ভালোবাসা সাধারণ মানুষের কানে কানে পৌঁছে যায়, সাধারণ মানুষগুলো ভালোবাসে। এই ভালোবাসা দুনিয়ার মধ্যে যিনি ছড়ায় দিলেন তিনি কে? সুতরাং কোনো একজন মুফাসসিরে কোরআনকে বাংলাদেশের মানুষ যখন ভালোবেসে ফেলে বুঝতে হবে এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে আসে নাই, এই ভালোবাসা আরশে আজিম থেকে এসেছে, যেটা আল্লাহর তরফ থেকে আসে, মেরে কেটে সেটা বন্ধ করা যায় না, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বরে আমার ভাইয়েরা হুব্বু সামাইল কোরআন, যখন কোরআন করিম তেলাওয়াত শুনবেন, কোরআন করিম পড়বেন, কোরআন করিম বুঝবেন, কোরআন করিম মানবেন, কোরআন দিয়ে জীবন করবেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নেবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি? এখন আল্লাহর ভালোবাসা আমরা চাই, বলেন আল্লাহর ভালোবাসা আমরা চাই? আল্লাহর ভালোবাসা যারা চাই, মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন, মানুষ যখন আপনাকে ভালো বলবে ভালোবাসবে আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কি? এই কোরআনকে যখন আপনি ভালোবাসবেন মোহাব্বত করবেন কোরআনের আইন কায়েম করার চেষ্টা করবেন আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? তৃতীয় নম্বরে মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আল্লাহ নবীর সুন্নাহ যে যত বেশি মানবেন আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? এখন বলেন সুন্নত কি রসুলের আছে আমাদের সমাজে? তরুণরা তোমরা বলো আছে?
এখন আমরা চুল কাটি, ডানে চুল নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিকে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নাই? আছে? এই যুবকেরা এখন আর বলেন আছে? এই স্টাইলটাকে আজকে থেকে তোমরা তোমাদের মন থেকে মুছে ফেলো যে স্টাইল এটা আমাদের স্টাইল না, এটা ইহুদিদের স্টাইল। কাদের স্টাইল? এখন জোরে ঠিক বলে না, এটা কাদের স্টাইল? লানাল্লাহুল কাজা, তাদের উপরে আল্লাহর লানত, যারা চুল কাটবে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে আছে, এই স্টাইলে যারা চুল কাটবে তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মুমিনরা তাদেরকে দেখতে পারে না, এমন যুবক আছে না নাই? এরকম বখাটে যুবক হওয়া যাবে না। আমরা কোরআনের পক্ষের যুবক হতে চাই, রাজি আছো যুবকেরা? জোরে একটা তাকবীর দিয়ে আল্লাহকে শুনায় দাও, পর আল্লাহ আকবার। তাহলে চুল ঠিক হইল, চুল ঠিক হওয়ার পরে এবার যেতে হবে ঘরের ভিতরে। এখন ঘরে ঘরের মধ্যে ইহুদি মহিলাদের আলামত আছে না নাই? এক নাম্বার আলামত হচ্ছে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে বলে, ও স্বামী সব আমার নামে লিখে দেন, বাবাকে সম্মান করা দরকার নাই, টাকা দেওয়ার দরকার নাই, মায়ের জন্য খরচ করা দরকার নাই, সব খরচ আমার জন্য করো, এমন মহিলা এখন আছে না নাই? আছে করিমগঞ্জে? আছে? আচ্ছা যুবক পোলা মানে কেমনে বুঝলো? আছে, একটু আগে দেখলাম পার্সেন্টেজ যুবকরা বেশি, এখন কয় আছে? ও কোন দিকে দেখি? ও এদিকে, এদিকেও আছে। দুই নাম্বারে মান্নানা। মান্নানা মানে খোটা দানকারিনী মহিলা, এমন মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দিয়ে কষ্ট দেয়, আছে না নাই? কি কয়ে খোটা দেয়? আমার লাহান বেড়ি দেখে তোমার ঘর করছে, নাইলে করলো কোন বেড়ি? আছে? যেই জোরে কইছে আছে, আজ যা ঘরে যায়। তিন নাম্বারে দেখবেন হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বলে, স্বামী আপনার খেদমত টেদমত আমি করতে পারবো না, এমন মহিলা আছে না না? যদি কয় পানিটা দেও না, কি কয়? না হরে। কি করে? কি করে? লয়ে লয়ে খাও, এমন মহিলা আছে না নাই? অথচ যারা মুরব্বী আছে এখানে বসা, যেমন আমার মেহমান যিনি আসছেন, উনারও যিনি আম্মা ছিলেন, উনার আম্মার সাথে উনার আব্বার সম্পর্কটা এমন ছিল, উনার আব্বা যখন উজু করত উনার মা পানিটা এগিয়ে দিত, ঠিক কিনা? এটা শুধু উনার দৃষ্টান্ত না, আগের দিনের মুরব্বীদের সবার দৃষ্টান্তটা এমন ছিল, ঠিক না? বেঠিক। চার নাম্বারে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় বলে, আমার আব্বা আছে বলে তুমি চাকরিটা পাইছো, এমন মহিলা আছে না না? এটাও আছে। পঞ্চম নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা, ঘর তো শেষ, কেমনে আমরা এখন সুখ পাব? পঞ্চম নাম্বারে তাকায় দেখবেন হাদ্দাকাত। এমন সব মহিলা, যেই মহিলা স্বামীকে বলে, স্বামী আমার পছন্দ না হইলে কিন্তু খবর আছে, স্বামী সারা বাজার ঘুরে, মার্কেট ঘুরে, 12 রঙের 13 পাইরের শাড়ি কিনে নিছে, তারপরেও স্বামীর পছন্দে পছন্দ হয় না, এমন মহিলা আছে না না? আছে? ছয় নাম্বারে সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না না? এটাও আছে। এবার আর কেউ আছে কই? এবার একটু সুখ থেকে। সর্বশেষ হলো বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু মুখে মুখে তর্কই করে না, তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না না? সর্বনাশ, ইজ্জত আর রইছে করিমগঞ্জে? এই জায়গার মধ্যে একটু চুপ থাকো না, কাম আছে এটার মধ্যে আরো জোরে কইছে আছে। যেই অবস্থা হুজুর, ঘরের মধ্যে না কইয়া কি করবো? এই আলামতগুলো বলে দিচ্ছে আমাদের ঘরগুলো আর আমাদের নাই, ইহুদির স্বভাবে ভরে গেছে, ঠিক না বেঠি? হ্যাঁ, কে বসছে? ইস্টার জলসা জি বাংলা, টেয়া দিছে কেডা, টেয়া দিছে কেডা?
হেই লাইটা দিছে কেডা টাকা আপনি দিয়েছেন, আপনি নষ্ট করলেন আপনার স্ত্রীকে। খুব খেয়াল করে শুনেন, এই ওয়াজ করার পরে একজন নিচে লিখেছে, হুজুর মহিলাদেরকে সব কিছু বললেন, আপনি পুরুষদের কথা বলেন নাই মহিলাদেরকে অনেক কিছু বললেন, আমাদেরকে আপনি উদাহরণ দিয়ে বোঝালেন, নবীদের স্ত্রীদের কথা বললেন, তারা স্বামী হিসাবে পেয়েছিল আল্লাহর রসুলকে, আর আমরা স্বামী হিসাবে পেয়েছি এক একটা আবু জেহেলকে। যে হুজুর আমার বিরুদ্ধে যে এত কিছু কইলেন, আল্লাহ রসুলের দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, আল্লাহ রসুলের স্ত্রীরা রসুলের মতো একজন স্বামী পাইছে, আর আমরা পাইছি সাক্ষাৎ এক একজন আবু জাহা। এইরকম আবু জেহেলদেরকে নিয়ে আমরা এরকম হবু না, হবু কেরকম? আচ্ছা বলেন তো, চরিত্র পাল্টাতে আপনাদের দরকার আছে না নাই? আজকের এখান থেকে কান খাড়া করে শুনেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, আল্লাহু আকবার, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা যারা পুরুষরা আছেন সেদিন জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, মায়ুব কি গোলাম, কোন জিনিস আজকে তোমাকে কাঁদাচ্ছে, কেন তোমার চোখে পানি? যারা আজকের মাহফিলে বসেছেন, বাবাদেরকে কখনো কাঁদতে দেখেছেন কিনা? একজনও বাপরে কাঁদতে দেখেন নাই? বলেন বাপরে কাঁদতে দেখেন নাই? কখন বাপ কাঁদে জানেন? আপনি যখন শক্তির জোরে থরথর করে, যখন আপনার বাবা বৃদ্ধ বয়সে কাঁপে, আপনি যখন ধমক দিয়ে কথাটা বলেন, তখন বাবা আপনার চোখের দিকে তাকায়া কাঁদে, আর মনে মনে চিন্তা করে, আমার সন্তানটাকে সাথে নিয়ে হাঁটিয়েছি, আমি তাকে হাঁটা শিখিয়েছি, সন্তানটাকে নিয়ে নিয়ে আমি ঘুরেছি, এই সন্তান আজকে আমাকে ধমক দিয়ে কথা বলে, যেই সন্তানের জন্য ঘেমে গিয়েছি তারপরেও টাকা খরচ করি নাই, হেঁটে হেঁটে এসেছি, যেই সন্তানের জন্য নতুন জামা কিনে দিতাম, সন্তান আমাকে ডাক দিয়ে বলতো, আব্বা আপনি নতুন জামা কেন কিনেন না? আমি বলতাম, সন্তান রে, আমি জীবনে অনেক নতুন জামা পরেছি, আজকে তুমি নতুন জামা পরলে আমি বাবার নতুন জামা পরা হয় এমন বাবার আছে না? না, ঘরে ঘরে ওই বাপদেরকে, ওই মাকে যারা কষ্ট দিচ্ছেন, আকিল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যাচারণ করছেন, আল্লাহর নবীর সুন্নত আপনার ঘরে নাই, আপনি বুঝে নেন আল্লাহর মহাব্বত আপনি অর্জন করতে পারেন নাই, ঠিক না বেটি? আজকের মাহফিল থেকে চতুর্থ নম্বরে, আল ইবতিলা বালা মুসিবত যখন আসবে, আপনার উপরে যখন পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন যখন হবে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে আমাকে বিজয়ের জন্য কবুল করতেছেন তিনি কে। এবার প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যখন পরীক্ষা ছাড়াই পাশ দেওয়া হলো, ছাত্ররা খুশি? এই তোমরা ছাত্ররা বলো, তোমরা কি খুশি? এই যে ছাত্ররা কয়, জিনা হুজুর কিলে খুশি না? কারণ ছাত্ররা বাপেরে গিয়ে কইতেছে, আব্বা এবার যদি খালি পরীক্ষাটা দিতে পারতাম তাহলে দেখাইতাম কি পড়ালেখা করছে, ঠিক না বেটি? ঠিক তেমনি আল্লাহর গোলামেরা পরীক্ষা দিতে চায়। নবী ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষার কথা আজকে আপনারা শুনেছেন, অবাক করা একটা তথ্য শুনেন, নিজের চোখ দিয়ে এবার আমি তুরস্কে গিয়ে দেখে এসেছি, যেই তথ্যটা দেখে আমি হতবাক হয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় অনেক লোকদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কষ্ট হচ্ছে না? আমি এটাও বুঝি যে মাহফিলের মাঝখানে তো কোনো ছুটি নাই, অনেকে একটু ছুটি কাটায়া আবার মাহফিলে এসে বসে, আপনাদের কষ্ট হচ্ছে না? তো আমি খুব বেশি লম্বা করব না, অল্প সময়ে শেষ করে দিব পরে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন,
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা সন্দেহ আছে? মুসলিম মিল্লাতের পিতা সন্দেহ আছে? মুসলিম মিল্লাতের পিতা তিনি পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা একটু চিন্তা করেন। 86 বছর পর্যন্ত সন্তান নাই, সেই সন্তানকে তিনি মরু প্রান্তে রেখে এসেছেন। রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস-সালাহ। যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করে দিও, আল্লাহ তুমি আমার সন্তানকে দিন এই জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করে দিও, মানুষের মহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করে দিও, ফল মূল দিয়ে রিজিক দিয়ে দিও। দোয়া যিনি কবুল করে ফেলেছেন তিনি কি? এর মধ্য থেকে এবছর আমি নিজের চোখে দেখেছি মারাত্মক পরীক্ষা। আমার মনে হয় মাহফিলটা আমি কথাগুলো বোঝাতে ব্যর্থ হয়েছি, ঠিক আছে? এজন্য আমি বিনীতভাবে রাত্রে আলোচনা করার মতো আলোচক আমি না। আমি প্রতি মাহফিলে চাই রাত 9টায় আলোচনা করতে, ইনশাআল্লাহ। আগামী বছর থেকে, এই বছর এটা পুরো ফুলফিল করি নাই, আগামী বছর থেকে 9টায় মাহফিলে উঠব। যেই কমিটি দিতে পারবে তাদের মাহফিল নিব, যারা দিতে পারবে না তাদের মাহফিলগুলো নেওয়া যাবে না। কারণ অনেক মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা চিন্তা করতেছেন আর কতক্ষণ শুনব, চলে যাই। আর বক্তা যখনই দেখবে কয়েকজন শ্রোতা উঠে যাচ্ছে, বক্তার মনে হবে আমি মনে হয় বোঝাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা বক্তা তার নিজের কাঁধে নিতে চাবে না, কাজেই তখন মাহফিলের ভিতরে যে বা দিল সে নিকালতা ও বা দিল পর আসর কারতা, যে কথাগুলো দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। যখনই মনে করবেন বক্তা এটা মনে করবে যে আমি বোঝাতে পারতেছি না, তখন কথাগুলো আর দিল থেকে আসবে না। যখন দিল থেকে আসবে না তখন আপনারাও আর বুঝবেন না। তো আজকের মাহফিলে আপনাদের দিল আছে তো? আমার মনে হয় আছে, এটাও বলছেন কোনো রকম কোনো রকম, ইনশাল্লাহ তো জোরে সোরে বলতে পারলেন না, আছে। আমার ভাইয়েরা খুব ভালো লাগলো, আপনারা যখন তাকবীর দিয়েছেন এই তাকবীরের সঙ্গে সঙ্গে আমার মালিক খুশি হয়ে গিয়েছে, শয়তানের নিকৃষ্ট গালে অটোমেটিক চপেটাঘাত হয়েছে, ঠিক না বেঠি? এই তো ঠিক আছে, এই তো মাহফিল আবার একটা যৌবন ফিরে পেয়েছে, বলেন আল্লাহ আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, নিজ চোখে কি দেখে আসলাম তুরস্ক থেকে হিসাব খুব ভালো করে ক্লিয়ার করে রাখবেন। আগামী দিনের বিজয় যিনি ইসলামের বিজয় দিবেন, আপনারা সচক্ষে দেখবেন যিনি বিজয় দিবেন তিনি কে। এরদোগান প্রায় প্রায় দেখান, মুসলিম নেতারা প্রায় প্রায় দেখান, চার আঙ্গুল, কয় আঙ্গুল? এই চার আঙ্গুল দেখায়া মুসলিম নেতারা বুঝাইয়া দিচ্ছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আর যিনি অবিসম্ভাবী বিজয় দিয়ে দিবেন তিনি কে। আজকের পৃথিবীতে মুসলমানরা চার আঙ্গুল দেখাচ্ছে, আর ইহুদিরা দুই আঙ্গুল দেখায়, কয় আঙ্গুল? আরো জোরে তারা দেখায়। এই জন্য দেখবেন আমাদের 7-Up-এর অ্যাডের মধ্যে কয় আঙ্গুল, পেপসির অ্যাডের ভিতরে দুই আঙ্গুল, আমাদের গানের ভিতরে নাচে কখনো নিচের দিকে দুই আঙ্গুল, কখনো উপরের দিকে দুই আঙ্গুল। এই দুই আঙ্গুল শয়তানের শিং, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক? এই দুই আঙ্গুল দেখানো বন্ধ করেন আমার ভাইয়েরা, মুসলমান দেখাবে সাব্বাবাব, এই এক আঙ্গুল মুসলমান দেখাবে, আর চারটা আঙ্গুল দেখিয়ে মুসলমান বোঝায় দিবে আগামীর দিনের বিজয় যিনি দান করবেন তিনি কি।
সেই বিজয়ের জন্য আপনাকে আমাকে প্রস্তুত হওয়া লাগবে, আল্লাহর ভালোবাসা অর্জন করা লাগবে, পরীক্ষা আসবে উত্তীর্ণ হওয়া লাগবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে অগ্নিকুণ্ড স্থাপন করেছিল নমরুদ আগুনে জ্বালায় দিবে, আমার নিজ চোখে এবার দেখলাম, অবাক হলাম, হতবাক হলাম, নির্বাক হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় ক্ষমতা আপনার, তাকায় দেখলাম দু দু সব দিকে পানি আর পানি, যেদিকে চোখ যায় পানি আর পানি, এত পানি কেন? উপরে আয়াত লেখা, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, দেওয়ালের ভিতরে বিরাট করে আয়াতটা লেখা, সব দিকে শুধু পানি আর পানি, আল্লাহ এত পানি কিসের? আমি অবাক হয়ে গেলাম, এই পানিগুলো হলো ওই সময়ের যখন নমরুদ আগুন জ্বালিয়েছে, একটু পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে, আল্লাহ ওইখানে একটা পরীক্ষা নিলেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল ইব্রাহিমকে গিয়ে বলো কোনো সাহায্য লাগবে কিনা, তোমার পক্ষ থেকে সাহায্য চাই কিনা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আমার কাছে কি আপনার কোনো সাহায্য চাওয়ার আছে? আমাকে আপনি বলেন, দুইটা যাত্রা মেরে দিব, আগুন থেমে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সাহায্য চান নাই, তিনি রিফিউজ করে দিলেন, না কোনো সাহায্য আপনার কাছে চাই না, আমি আমার মালিকের সাহায্য চাব, যিনি আমাকে যার কথা বলার কারণে আগুনে পড়তে হচ্ছে, আগুনে পড়তে রাজি, কারো কাছে সাহায্য চাইতে চাই না, একমাত্র যার কাছে সাহায্য চাই তিনি কে? আল্লাহর এত মায়া লেগে গেছে, এত দয়া লেগে গেছে, আল্লাহ তৎক্ষণাৎ আগুনকে বলছে, থাম, শান্তিময় হয়ে যা। আমি জীবনও বুঝতে পারি নাই শান্তিময়ের ব্যাখ্যা এত হতে পারে, অনেক মাহফিলে আমি এতে তাফসীর করেছি কিন্তু জীবনে বুঝি নাই, সচক্ষে দেখার পরে যা বুঝেছি, শুধু শান্তিময় হয় নাই, ওই আগুনের কয়লাগুলো নির্গা থেকে একটা মাছ হয়ে গেছে, পানি বানিয়ে দিয়ে আল্লাহ পাক মাছে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহু আকবার, সে আল্লাহ কি আজও আছে? সে আল্লাহ কি আজও আছে? এমন একটা সময় আমরা এখন আছি, সারা বাংলাদেশ না সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় যারা উদযাপন করছে, বিভিন্ন জায়গায় 31st নাইট উদযাপন করতে গিয়ে কত রকমের গুনাহ মানুষ কামাচ্ছে, ঠিক না বিঠি? আর আপনারা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব অর্জন করছেন, এখানে যারা বসা আছেন আল্লাহর নবীর সুন্নাত মানার চেষ্টা করেন, আল্লাহর নবীর দিন কায়েমের জন্য আপনাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়উদু গরিবান তুবালিল গুরাবা, ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে যিনি ইসলামকে আবার বিজয় করে দিবেন তিনি কে? এখন আপনি আমি ব্যতিক্রম হতে রাজি আছি, সবাই ব্রেসলেট পরবে, লম্বা চুল রাখবে, হাতের মধ্যে সিগারেট থাকবে, বাপ নিয়া চলবে, কথা বললেই থাপ্পড় দিতে দেরি করবে না, জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, প্রহসন করবে, অন্যায় অবিচার করবে, আপনি আমি করব? বলেন আপনি আমি করব? সেদিন হতবাগা হবে তারা, এক নম্বরে জালেমরা হতবাগা হবে, জালেমদের জনকুন জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না, জালেমদের জন্য সাফাত করার কাউকে পাওয়া যাবে না, সেদিন নবীজি তাদেরকে চিনবে না, সেদিন নবীজি সাফাত করবে না জালেমদেরকে, জালেমদেরকে দূর দূর করে নবী সেদিন তাড়িয়ে দিবে। সেদিন যদি নবী না চিনে, আপনার নেতা আপনাকে চিনে লাভ আসেনি? বলেন লাভ আসেনি? আপনি যদি এই দুনিয়ার জীবনে ইলহাক উদ্দারার আলাল আখারিন, আরেকজনের উপরে যদি জারি জুরি দেখায়া নির্দোষ মানুষকে যদি আপনি দোষী বানান, আল্লাহর নবী আপনাকে সাফাত করবে না। নবী যদি সাফাত না করে, আপনার জারি জুরি কোনো দাম আসেনি? বলেন দাম আসেনি? আপনি যদি এই দুনিয়ার ভিতরে
শিরক করেন আল্লাহর নবী সাফাত করবে না। আল্লাহর নবী যদি সাফাত না করে মুসলমান, আজকে চিন্তা করেন রাতারাতি আমরা মুশরিক হয়ে যাচ্ছি, ঠিক না বেঠি? সবাই বলেন রাতারাতি আমরা মুশরিক হয়ে যাচ্ছি, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাহিরে চলে যাচ্ছি, আল্লাহর নবীর সুন্নতকে আমরা অবজ্ঞা করে চলছি, অথচ আল্লাহর নবী জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন নাই। আমার আপনার জন্য আল্লাহর নবী কতটা পাগল ছিল। আল্লাহর নবী বললেন, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলোকে যদি একটা নজর আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবি, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবি। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, যারা অনেক পরে আসবে, কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে। বলেন আল্লাহু আকবার। আমানা বি ওয়ালাম ইয়ারানি, আমার উপর ঈমান আনবে, জীবনে কোনোদিন আমাকে দেখে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে তাদেরকে আপনি চিনবেন? আল্লাহর হাবিব বললেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো জগ জগ করে উঠবে, আমি আমার গুনাহগার উম্মত গুনাহকে চিনবো। বলেন আল্লাহু আকবার। পরীক্ষা দিতে রাজি আছেন? বলেন পরীক্ষা দিতে রাজি আছেন? পঞ্চম নম্বরে খেয়াল রাখবেন আমার ভাইরা, পঞ্চম নম্বরে খেয়াল রাখবেন আমার ভাইরা, আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। এমন কত মানুষের মৃত্যু হয় আল্লাহর দিনের জন্য বের হয়েছে, শহীদ হয়ে গেছে, আছে না? না বলেন আছে? দিনের পথে গিয়ে যারা শহীদ হল, ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়াতিন, তাদের প্রথম ফোঁটা রক্তের সঙ্গে যিনি গুনাহগুলো মাফ করে দিয়েছে তিনি কি? দিনের পথে যারা শহীদ হল, ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে তার বাড়িটা কেমন হবে? শহীদ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িটা শহীদকে দেখায় দেয়। পড়েন আল্লাহু আকবার। মিনাল হুরিল ঈন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট অপরূপা সুন্দরীদের সাথে শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দেন। ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে যিনি শহীদদেরকে হেফাজত করেন তিনি কি? শুধু কবরের আযাব থেকে না, ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবর, কিয়ামতের পরংকারী ভূমিকম্প লেগে যাবে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে একটু শুনে যান, আজকের মাহফিল থেকে মিলায় নিয়ে যান, সিরিয়া মায়ের খাচ্ছে 2011 সাল থেকে, নতুন করে রাশিয়া আবার শুরু করেছে। এই বছর তুরস্কে আমি দেখেছি 1 লক্ষ 2 লক্ষ না, 45 লক্ষ সিরিয়ার শরণার্থী এখন তুরস্কের প্রান্তে প্রান্তে ঘুরতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, কত শিশু বাচ্চা হাত বাড়িয়ে আছে এক বেলা খাবারের দিকে তাকিয়ে আছে, কত শিশু বাচ্চা বলতেছে, ও মুসলমানেরা তোমরা খাচ্ছ কিন্তু আমাদের কথা ভুলে যাচ্ছ, কত শিশু বাচ্চা বলছে আল্লাহ এখনো কেন আপনি আমাদেরকে নিয়ে যান না, আপনার জান্নাতটা তো নিয়ামতে ভরা, আল্লাহ আপনি নিয়ে যান, জান্নাতের নিয়ামত দেন, আর কষ্ট সহ্য করতে পারছি না। তাদের কথাগুলা যিনি কবুল করে ফেলতেছেন তিনি কি? কেন বুঝতেছেন না মুসলমান? 1 লক্ষ 2 লক্ষ না, 17 লাখের বেশি মানুষ পৃথিবী থেকে মারা গেল করোনার কারণে, 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত, সারা দুনিয়া আবার স্তব্ধ হয়ে গেছে, তটস্থ হয়ে গেছে। এখনো কি সময় আসে নাই বোঝার? এখনো কি সময় আসে নাই ফিরে আসার? যারা এখনো আল্লাহর দিকে ফিরে আসছেন না, আযাব চলে আসতেছে পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম কামা তাদা লাকালা ইলা কাসাতিহা, আল্লাহ
আল্লাহর নবী বলেছেন এমন একটা অবস্থা দেখবা যখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অমুসলিমরা সব এক হয়ে যাবে, মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে কাটো, মুসলমানদের রক্ত প্রবাহিত করো। আজকে আমরা বাংলাদেশের মধ্যে পর্যন্ত শুনেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক না বেটি? আপনি কি মনে করলেন বাংলাদেশের 92% মুসলমানের দেশে আমরা কোনোভাবেই 8% কে অন্তরায় মনে করি না, বরং 92% মুসলমানের ভিতরে এমন কিছু মুসলমান নাম দাঁড়িয়ে আছে যাদের কারণে ইসলাম আজও বিজয় হচ্ছে না, ঠিক না বেঠি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, কপাল পোড়া মুসলমান আজও পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, ঠিক না বেঠি? ফেরকা, ফেরকা বোঝেন? ফেরকা মানে দল, ওইটা সাধারণ দল না। পাইপ যখন চলে, পাইপের ভিতর দিয়ে যখন পানিগুলা চলে, পাইপের ভিতর দিয়ে যখন মাঝে মাঝে লিক হয়, ওই লিক দিয়েও পানি চলে কি চলে না? জোরে কোন? ওই যে লিক হয় ওই লিক গুলাকে চিনেন? এইগুলা হচ্ছে ফেরকা। হিজবুত তাওহীদ একটা ফেরকা, কাদিয়ানি মতবাদ একটা ফেরকা, দেওয়ানবাগে একটা ফেরকা, কুতুববাগে একটা ফেরকা, রাজারবাগে একটা ফেরকা, ওই সমস্ত নাস্তিক মুরতাদরা ফেরকা, বুদ্ধিজীবী নামের বামপন্থীরা ফেরকা, তাদের কারণে ইসলামের বিজয় হচ্ছে না, ঠিক না বেঠি? আসলে তো অ্যাকশন, এটা এই 2021-এর একটা অ্যাকশন দিয়ে শুরু হোক, ইসলামী অ্যাকশন, ঠিক না বেঠি? এই ফেরকাগুলোকে চিনা দরকার মুসলমান, যারা পাইপের ভিতরে লিক, ওই লিক যদি বন্ধ করা না হয় মূল পাইপের পানির মধ্যে ব্যাঘাত ঘটবে, ঠিক না বেঠি? আজকে মুসলমান দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, অনেকে এখন আলেমদেরকে রীতিমতো শত্রু মনে করতেছে, ঠিক না বেঠি? এই আলামত যখন চলে আসবে সোজা হয়ে যান, শুধরে যান। আলেমরা কোনোদিন শত্রু হতে পারে না, রাহবাররা কোনোদিন শত্রু হতে পারে না, লাইয়াদুর রহমান খালাফাহুম, আলেমদের যারা বিরুদ্ধাচরণ করবে আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? সুতরাং ফেরকাবাজি বন্ধ করা লাগবে। সাওয়াদুল আজম সবচেয়ে বড় নির্ভরযোগ্য হবে তারা যারা হক্কানি আলেমদের সঙ্গে থাকবে। আমরা থাকতে রাজি আছি? জোরে বলেন, আমরা থাকতে রাজি আছি? সারা পৃথিবীতে মার খাবে, দাজ্জালের ফেতনা গুলার কথা বললাম, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, মহিলারা এমন পোশাক পরবে দেখলে মনে হবে এ পোশাক পরে নাই, এখন এই সময় আসে না? আসছে? এই সময় আসছে? পোশাক পরে কিন্তু দেখলে মনে হয় পোশাক পরে নাই, এমন সময় আসছে? লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার রিজালি বিন্নিসা, এমন সময় দেখবেন পুরুষ মহিলার মতো জামা পরবে, মহিলা পুরুষের মতো জামা পরবে, অধিকার নিয়ে স্লোগান দিবে, আছে না? না, এটাও আসছে? পুরুষ হয়ে কানের মধ্যে দুল পড়ে, বুড়ুর মধ্যে দুল পড়ে, হাতের মধ্যে ব্যাসলেট পরে, আবার চুল এত বড় রাখে, খোপা বান্ধে, ফিতা লাগায়, এমন পুরুষও এখন আছে না? না, আছে? তার মানে লানত কেন আসতেছে বুঝেন নাই, কেন আল্লাহর আযাব আসতেছে বুঝেন নাই। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ والملائكه والناس اجمعين ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, কয়টা খেল আছে? তিনটা। মাশাআল্লাহ, আঙ্গুল উঠিয়ে দেখাইছিলাম, কয়টা? তিনটা। জোরে বলেন, কয়টা? তিনটা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।
এখন আমার কলিজাটা ভরছে। কেন ভরছে? এই জন্য ভরছে যে আপনারা কিছু মনে রাখছেন, আমাদের সে মাহফিল হয়, মাগার শ্রোতারা কিছু মনে রাখে না, আপনারা কিছু মনে রাখছেন। এক নম্বর দোয়াটা কি কয়জন কইতে পারবেন? হুজুর তিনটা মনে রাখছে কিন্তু এক নম্বরটা আর মনে নাই। এক নম্বর দোয়া হচ্ছে আল্লাহ গুনাগুলা মাফ করো, পড়েন আল্লাহ আকবার। কাদের গুনা? কারা দোয়া করে? হ্যাঁ, কার কাছে? মাশাআল্লাহ। দুই নম্বর দোয়া হচ্ছে আল্লাহ জাহান্নামের আগুন থেকে এদেরকে মুক্তি দেন, বলেন আল্লাহ আকবার। তিন নম্বর দোয়া ফেরেস্তারা আমাদের জন্য বলে আল্লাহ জান্নাতটা এত সুন্দর, আমরা তো দেখছি প্রতিদিন প্রতিক্ষণ দেখি, আল্লাহ আপনি দয়া করে মায়া করে জান্নাতের মেহমান আপনার গোলামদেরকে বানায় দেন। সুবহান আল্লাহ, এরপরে বলতে পারলেন না। এই একজনে মাঝখানে কি বেছেন? সর্বনাশ। আস্তাগফিরুল্লাহ আজি মাহফিলের যে সভাপতি এর কাছে টেলো এলেন, যা টা লাগবে আজকে নিয়ে যান ওনার কাছ থেকে। আমিও তো কই কিরে মাঝখানে মাঝখানে এই লোক ওয়াশ করে আরেক দিকে, এটা কেমন হইল? আমি ভাবছি কিরে একজন একজনের লোকের মনে কথা কয়, এখন দিই না এলা বুট ব্যস্তাস। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিক, কিন্তু এখন ব্যবসা না, কন ইনশা আমরা অল্প কতক্ষণ ওয়াশ শুনবো। হে ওয়াশ শুনো, লাগলে তুমি আজকের লভ্যাংশ আমার কাছ থেকে নিয়ে যাও, আমি দিতে রাজি আস। কিন্তু আমার ভাইদেরকে আমি হৃদয় থেকে শেষ দশটা মিনিটে, শেষ দশটা মিনিটে, সময় তো শেষ হয়ে গেছে, আচ্ছা শেষ হোক, দশটা মিনিটে একেবারে এমন কথাগুলো বলতে চাই যেটা আমি হৃদয় থেকে বলবো, একটা লোক উঠবেন না, রাজি আছেন? বাবারে বারোটা বন্ধ কইেন না। আচ্ছা আচ্ছা, উনি যতক্ষণ থাকবে এতক্ষণ, উনি কতক্ষণ থাকবো কন? আচ্ছা থাকবেন তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আকবার। এবার একটু আল্লাহরে ডাক দেন পাঁচটা নাম ধরে, কোন আল্লাহ? বলেন আল্লাহ। বলেন আর রহমান, বলেন আর রহিম, বলেন আল হাই, বলেন আল কাইয়ুম। কয়টা নাম ধরে ডাক দিলেন একটু দেখান কয়টা? এই পাঁচটা নাম ধরে যারা ডেকেছেন, এমন ভাবে মনের মধ্যে আগ্রহ ভরা হৃদয় নিয়ে ডাকটা দিবেন, বিশ্বাস করে নেবেন যিনি ডাক কবুল করেন ফিরায় দেন না তিনি কি, আল্লাহ সকল দোয়াগুলা কবুল করেন। একটা কবুল করেন মুফাজাতান তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় এক বছর, দু বছর, তিন বছর, দশ বছর, ছিয়াশি বছর পরে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, যিনি দোয়া কবুল করেছেন তিনি কি? আরেকটা দুনিয়ায় কবুলই হয় নাই, আল্লাহ রেখে দিয়েছে আখেরাতের জন্য, সেদিন আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা এটা তোমার জন্য দোয়ার ফলাফল রেখে দিয়েছিলাম। বান্দা সেদিন বলবে, আল্লাহ একটা নিয়ামত যদি না দিতা, জান্নাতের নিয়ামতটা যদি পেতাম আমরা খুশি হয়ে যেতাম, পড়েন আল্লাহ আকবার। তাহলে দোয়া কয়ভাবে কবুল হয়? তিনভাবে দোয়া আমরা করব, কয়টা নাম ধরে? আমি চুপ, আপনারা বলেন তো, এক নাম্বার নামটা কি? দুই নাম্বার নামটা কি? তিন নাম্বার নামটা কি? চার নাম্বার নামটা কি? পাঁচ নাম্বার নামটা কি? এই পাঁচটা নাম ধরে ডাকলে যিনি কবুল করবেন তিনি কে? আপনারা মনে করতেছেন এত দুয়ো আল্লাহ কবুল করব, এত দুয়ো কবুল করব, তো এত মানুষে চাইলে কেমনে কবুল করব? করতারব? মনে সন্দেহ আছে ইল্লার, করতারব? এমন ভাবে কইছে করতারব মানে নাও কর্তারে, নাউজুবিল্লাহ। আচ্ছা আল্লাহ দোয়া কবুল করে, কোনো সন্দেহ আছে? সব মানুষগুলা, সব জিনগুলা খোলা একটা ময়দানের মধ্যে যদি দাঁড়ায় যান, দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে ভিক্ষুকের মতো বলেন, আল্লাহ আমি ফকির, আমার বাবা ফকির, আমার মা ফকির, আল্লাহ আপনি তো বলেছেন আনতুমুল ফুকারা,
তোরা সব ফকির, আমি আল্লাহ একা ধনী, আল্লাহ আমার ধনী মালিকের কাছে যাচ্ছি, আমি ফকির হয়ে যাচ্ছি, আমি মিসকিন হয়ে যাচ্ছি, আপনার পাঁচটা নাম দিয়ে ধরে ধরে ডেকে ডেকে যাচ্ছি, আপনি যদি এখান থেকে চাইতে পারেন, বিশ্বাস করেন যিনি আপনাকে আমাকে ফিরায় দিবেন না তিনি কে। একটু মেসাল নিয়ে জানিন না, ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, আল্লাহর কাছে যদি সব মানুষগুলা চায়, সব জিনগুলা চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, সব মানুষকে সব জিনকে সবাইকে যদি আল্লাহ মনের আশা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটা টান মারলে সমুদ্র যেমন টের পায় না, প্রত্যেকটা গোলামের ভান্ডার পুরা করে দিবে, প্রত্যেকের দোয়া কবুল করবে, মনের আরজি পুরা করবে, তারপরে আমার আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। চাবেন কার কাছে, দিবেন কে? চাবেন কার কাছে, দিবেন কে? আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর দুইটা নসিহত নিয়ে যান। এক নম্বর নসিহত হচ্ছে, এই কথা মনে প্রাণে বিশ্বাস করবেন, ফলা ইখাফান্নাল আবদু ইল্লা যামবাব, শুধুমাত্র ভয় করবেন আপনার গুনাহকে। খুব অন্তরের মধ্যে কথাটাকে লাগিয়ে ফেলেন, লা ইখাফান্নাল আবদু ইল্লা যামবাব, লা ইখাফান্নাল আবদু ইল্লা যামবাব, বান্দা শুধু তার গুনাহগুলোকে ভয় করবে, মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমি এত বড় গুনাহগার, এত বড় অন্যায়কারী, এত বড় পাপি আমি, গুনাহগুলোকে যখন আপনি ভয় করবেন, ওয়ালা ইয়ারজু আন্না ইল্লা রাব্বা, শুধু যখন আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহ আপনাকে ব্যতিক্রম ধর্মী যুবক বানায় দিবে, ইসলামের পক্ষে আপনাকে কবুল করবে, বিজয়ের পক্ষে আল্লাহ আপনাকে কবুল করবে, যার মনে আশা থাকবে শুধু আমার আল্লাহ দিবে, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে রক্ষা করবে, তার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? ঘরের মধ্যে সন্তান কথা শুনতেছে না, আপনি ছেড়ে দেন, আপনি বলেন বিয়াদিল্লাহ, এটা আমার আল্লাহর হাতে, আল্লাহ আমার তো কিছু করার নাই, সন্তানের জন্য তো কম কষ্ট করি নাই, আল্লাহ সন্তানের জন্য কষ্ট করতেছি, কথা শুনতেছে না, আমি কি করব? তাকে একটু বোঝান, একটু আদর করেন, ঘর থেকে বের হওয়ার সময় খালি এইটা মনে করে দিয়েন না, বাজান তোমার স্মার্টফোনটা নিয়ে যাও, পকেটে 2000 টাকা নিয়ে যাও, তুমি একটা ব্যাডার ফুত, সৌদির হিসাবের ফুট, টেহানা লয়ে গেলে কেমন হইব, 2000 টেয়া লয়ে যা। ঘর থেকে বের হওয়ার সময় আপনি মনে করায় দেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যদি সন্তানটাকে এই দোয়াটা মনে করায় দিতে পারেন, যিনি ব্যবহারটা ভালো বানায় দিবেন তিনি কি? এ আমল আমরা করি না, আমরা করি কি, খালি মানুষ পাইলেই সন্তানটা ডাকিয়ে না, কই হুজুর একটা আস্তা বেয়াদব আমার ছেলেটা, আস্তা বেয়াদব, আমরা জীবনের বেয়াদবি করছি না বাপের লগে, হে যে কি বেয়াদবি করে, এই সন্তান মেহমান গেলে বাপের লগে বেয়াদবি বেশি করব না কম করব? এই সন্তানরা বলেন বেশি না কম? অথচ চিন্তা করেন, এখনো আমার আব্বা, এখনো আমার আব্বা একজন বড় আলেমে দিন, একজন শাইখুল হাদিস, অনেক বড় একজন আলেম, বুজুর্গ মানুষ, দিনদার, তিনি এখনো ঘর থেকে বের হওয়ার সময়, প্রতিটা দিন মাহফিলে বের হওয়ার সময় আব্বা মনে করায় দেয় বাজান পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যখন বের হই আব্বা যখন মনে করায় দেয়, আব্বার চেহারাটার দিকে তাকায় আর মনে পড়ে যায়, আহারে আব্বা আছে বিদায় আজকে পর্যন্ত, আল্লাহর কথা আমাকে মনে করায় দিচ্ছে, আল্লাহু আকবার। আপনি মা, আপনি আপনার সন্তানকে মনে করায় দেন, সন্তান কথা শুনছে না, হাত ধরে আদর করে বলেন, বাবারে তোকে কত কষ্ট করে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, কত রাত জেগে জেগে তোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, এমন কোন সন্তান নাই যার জন্য পিতামাতা ফরিয়াদ করে না। যেদিন আমি মিশর থেকে প্রথম এসেছি, আমি লক্ষ্য করেছি আমার আব্বা আমাকে চেপে ধরেছে, আর আমার আব্বা আমাকে ছাড়ে না,
আমি সেই দিন চিন্তা করেছি আর অনুভব করেছি, সন্তান আর ভালো বাবার ভালোবাসা কম না বেশি। মা আমার জন্য তাকিয়ে আছে, স্বাস্থ্য বেড়ে গেছে, তারপরেও মা বলতেছে বাজান আর একটু খাও, তুমি খাইলে আমার কাছে মনে হয় আমি খাচ্ছি, অনেকদিন সন্তানটাকে খাওয়াতে পারি না। যেদিন মা থাকবে না সেদিন কথাগুলা মনে পড়বে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে আনা যায়, কিন্তু মায়ের গুণাগুলা আপনি খুলে আনতে পারবেন না। এজন্য সন্তান হয়ে আপনি আপনার মাকেও বোঝান, মা আপনি দিনের উপরে চলেন। প্রত্যেকটা সন্তান যদি মা বাবার জন্য দিনের পথে চলার জন্য যদি মা বাবাকে সন্তান যদি বলে, এমন কোন মা বাপ নাই দিনের পথে চলবে না, কারণ মা বাবার মন তোমার চাইতে নরম, অনেক বেশি নরম, ঠিক না বেঠি? আজকের মাহফিল থেকে একটু মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বলবেন, আম্মা একটু দোয়া করেন আপনার জন্য, আমার জন্য দোয়া করেন, আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনার হেদায়তের উপরে রাখে, মা আমার জন্য একটু দোয়া করেন। মায়ের দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তনের জন্য পাঁচটি বিষয় আমরা আমল করব, কয়টা? সময় এক মিনিট, কয় মিনিট? এক নাম্বার, ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করবেন কার কাছে? লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া, দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। যিনি দোয়া করলে ভাগ্য বদলায় দেন তিনি কি? দুই নাম্বার, যারা ভাগ্য পরিবর্তন করতে চান, বিররুল ওয়ালিদাইন, আপনার মাকে গিয়ে হাত ধরে বলেন, আম্মা আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, না বুঝে ধমক দিয়ে ফেলেছি, মা যে সন্তানের জন্য কত পরিমাণ কষ্ট করে, আপনি নিজে যেদিন বাপ হবেন সেদিন আপনি বুঝবেন, স্ত্রীকে দেখে, স্ত্রী আপনার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কত রাত্রে আপনি বিরক্ত হয়েছেন সন্তানের কান্নার কারণে, কিন্তু মা জননী বিরক্তি হয় না, ঠিক না বেঠি? মায়ের কাছে যখন বলবেন, মা দোয়া করেন যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? বাবার কাছে যখন বলবেন, বাবা দোয়া করেন যিনি ভাগ্য বদলায় দিবে তিনি কে? তিন নম্বরে সিলাতুর রহিম, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনকে দেখলে হাদিয়া দিবেন, আত্মীয় স্বজনকে দেখলে হাদিয়া পাঠিয়ে দিবেন, হাদিয়া দিয়ে দিবেন, ভালো ব্যবহার করবেন, মুচকি হেসে খবর নেবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? চতুর্থ নম্বরে সাদাকা, দান করবেন, সাদকা করবেন, আপনি দান সৎকা করার কারণে মাইতাতাসু, যিনি খারাপ মৃত্যু থেকে আপনাকে আমাকে হেফাজত করবে, ভাগ্য বদলায় দিবে তিনি কি? বাকি আছে কয়টা? সবাই বলেন আরো জোরে, সর্বশেষ একটা। সে একটা কি? সে একটা হচ্ছে তাসবি পড়বেন, তাসবি। বিপদে পড়ছেন আগে ও মা গো বাবা গো শিক্ষার না, আগে কি? হ্যাঁ, কার নাম? আমরা আগে কই ও মা গো বাবা গো, আগে কইবেন কার নাম? জোরে ডাক দিয়ে বলেন কার নাম? মাছের পেটের ভিতরে যখন ইউনুস আলাইহিসসালাম, ওইটা আমার নিজের চোখে দেখছি আলহামদুলিল্লাহ, অল্প বয়স, আল্লাহ আমারে বহু দেশ দেখাইছে এই অল্প বয়সে, ক্ষুদ্র বয়স, আমি গেছি ওমানে, ওমানে গিয়া দেখি ইউনুস আলাইহিসসালাম রে যেখানে মাছ মাছের পেট থেকে ছেড়েছে ওই জায়গাটাতে, উদ্গিরণ হওয়ার জায়গাটা আজ অবধি কালের সাক্ষী হয়ে আছে। আমি সেই জায়গাটায় অবাক হয়ে তাকায়াছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কিচ্ছু নাই। বলেন আল্লাহু আকবার। মাছ গিলে খেয়ে ফেলছে। ইউনুস আলাইহিসসালাম তাসবিহ পড়া শুরু করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল ঘাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ, এক দুজনে কইছে এই সুবহানাল্লাহ, একটা তাসবি, একটা কি? জোরে বলেন একটা কি? এই তাসবিটা পড়লে যিনি আপনার আমার দাম বাড়ায় দিবে তিনি কে? বিপদ থেকে হেফাজত করবে তিনি কে? আর কালকে একটা আমল করবেন, শেষ কথা,
মাশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে, শেষ কথা, কালকে একটা আমল করবেন, জোরে কোন কয়টা? একটা আমল কালকে করবেন, গাসসালা ইগতাসালা ওয়া গাসসালা বাক্কারা ওয়া আবতাকার, তাড়াতাড়ি জাগ্রত হবেন, ফজরের নামাজে আসবেন, গোসল করবেন, ইমামের কথাগুলা শোনার জন্য বের হবেন, জুমার মসজিদে যাবেন, খতিবের সামনে বসবেন, ওয়ালাম ইয়ালগু, বিশৃঙ্খলা করবেন না, না করে যখন বসে বসে শুনবেন, প্রত্যেকটা পা মসজিদের দিকে দিয়েছেন, প্রত্যেকটা পায়ের বিনিময়ে এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হতো, এক বছর তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? তার মানে এই মাহফিল থেকে যারা কালকে জুমার নামাজের সময় 100 কদম 200 কদম দিয়ে মসজিদ পর্যন্ত যাবেন, 200 বছরের সওয়াব আল্লাহ দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সওয়াবের জন্য কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ এই দেশে কোরআনের রাজ কায়েম করে দেখ, পড়ি আমিন। দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, পড়ি আমিন।